জোহনের দ্বিতীয় পত্র। সেই প্রাচীন এই চিঠি ঈশ্বরের মনোনীত মহিলা ও তার সন্তানদের কাছে লিখেছে, আমি তোমাদের সকলকে সত্যে ভালোবাসি। কেবল আমি নই, যারা সত্য কি তা জানে তারাও তোমাদের ভালোবাসে। সেই সত্য আমাদের অন্তরে আছে বলেই আমরা তোমাদের ভালোবাসি। সেই সত্য আমাদের সঙ্গে চিরকাল থাকবে। পিতা ঈশ্বর ও তাঁর পুত্র যীশুখ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ, দয়া ও শান্তি আমাদের সঙ্গে থাকবে। সত্য ও ভালোবাসার মধ্যে দিয়ে আমরা এই আশীর্বাদের অধিকারী হয়েছি। তোমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ সত্য পথে চলছে, ও পিতা আমাদের যেমন আদেশ করেছেন সেই অনুসারে জীবনযাপন করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। প্রিয় ভদ্রমহিলা, তোমার কাছে আমার অনুরোধ, আমরা যেন একে অপরকে ভালোবাসি। এটা কোনো নতুন আদেশ নয়, এই আদেশ তো আমরা শুরু থেকেই শুনে আসছি। এবং এই ভালোবাসার অর্থ হল ঈশ্বর যেমন আদেশ করেছেন সেই রকমভাবে জীবনযাপন করা। ঈশ্বরের আদেশ হল তোমরা ভালোবাসায় ভরা জীবনযাপন করো। এই জগতে অনেক ভণ্ড শিক্ষক তৈরি হয়েছে। যীশুখ্রিস্ট যে মানব দেহে আত্মপ্রকাশ করেছিলেন এ কথা তারা স্বীকার করে না। যে এই রকম করে সে শিক্ষক হিসাবে ঠগ ও খ্রিস্টারি। তোমরা নিজেদের সম্পর্কে সাবধান হও, যাতে যে পুরস্কারের জন্য তোমরা কাজ করেছ তা থেকে তোমরা বঞ্চিত না হও। সতর্ক থেকো যেন পুরো পুরস্কারটাই পেতে পারো। কেবল খ্রিস্টের শিক্ষারই অনুসরণ করা উচিত। যদি কেউ খ্রিস্টের শিক্ষাকে পরিবর্তিত করে তবে সে ঈশ্বরকে পায় না, কিন্তু যে কেউ সে শিক্ষানুসারে চলে সে পিতা ও পুত্র উভয়কেই পায়। যদি কেউ যিশুর বিষয়ে এই সত্য শিক্ষা না নিয়ে তোমাদের কাছে শিক্ষা দিতে আসে তবে তাকে বাড়িতে গ্রহণ করো না, কোনো রকম শুভেচ্ছাও তাকে জানিও না। কারণ যে তাকে শুভেচ্ছা জানায় সে তার দুষ্কর্মের ভাগী হয়। যদিও তোমাদের কাছে লেখার অনেক বিষয়ই আমার ছিল, কিন্তু আমি কলম ও কালি ব্যবহার করতে চাই না। আমি আশা করছি তোমাদের কাছে যাব, তাহলে আমরা একসাথে হয়ে অনেক কথা বলতে পারব, যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়। ঈশ্বরের মনোনীতা তোমাদের বোনের সন্তানরা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে।